আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল সদর পাঁচ আসনে আটজন মনোনয়নপত্র দাখিল করেছিলেন। তাদের সবার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এসব প্রার্থীরা ধনী, দুই একজন আছে যারা বিত্তশালীও। প্রার্থীদের স্ত্রীদেরও সম্পদের পরিমাণ কম নয়। এসব তথ্য জানা গেছে রিটার্নিং কর্মকর্তার দপ্তরে দাখিলকৃত হলফনামা থেকে। হলফনামা থেকে প্রাপ্ত তথ্য বলছে, বরিশাল সদর পাঁচ আসনের জাতীয় পার্টির প্রার্থীর সম্পদ অন্যান্যদের চেয়ে বেশি। রিটার্নিং কর্মকর্তার দপ্তরে দাখিলকৃত হলফনামার তথ্য অনুযায়ী, বরিশাল সদর পাঁচ আসনে আওয়ামী লীগের প্রার্থী জাহিদ ফারুক ব্যক্তিগত গাড়ি সহ 2,07,00,000 টাকার বেশি সম্পদের মালিক। তার স্ত্রীরও 2,23,00,000 টাকার বেশি অস্থাবর সম্পদ রয়েছে। আছে কোটি টাকা বেশি মূল্যের নাল জমি ও ভিটাবাড়ি ও দুটি স্থাবর সম্পদ। ইলেকট্রনিক সামগ্রী ও ষাট তোলা স্বর্ণালঙ্কারের সঙ্গে 6,83,00,000 টাকার বেশি অস্থাবর সম্পদ রয়েছে জাতীয় পার্টি ইকবাল হোসেনের। এছাড়া তার স্ত্রী ও নির্ভরশীলদেরও 11,00,000 টাকার অর্থ আছে ব্যাংকে। স্থাবর সম্পদ হিসাবে আছে কিছু কৃষিজমি ও বরিশাল নগরের একটি দালানের অংশ। ব্যাংক থেকে তিনি একটি গৃহসংস্থান ঋণও নিয়েছেন। বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও স্বতন্ত্র প্রার্থী সেনিয়াবাস সাদিক আবদুল্লার 2,24,00,000 টাকার বেশি অস্থাবর সম্পদ রয়েছে। তার স্ত্রীর 10 ভরি স্বর্ণ রয়েছে। ঢাকার গুলশানে একটি ফ্ল্যাট সহ 96,00,000 টাকার সম্পদ আছে তার স্থাবর হিসেবে। তার স্ত্রীর 20,50,000 টাকার অকৃষি জমি রয়েছে। জাকের পার্টির মোহাম্মদ আবুল হোসাইন ও তার স্ত্রীর 15,50,000 টাকার উপরে অস্থাবর সম্পদ আছে। পৈতৃক সূত্রে পাওয়া কৃষি জমি ছাড়াও কোটি টাকার বেশি মূল্যের স্থাবর সম্পদ রয়েছে। এনপিপির প্রার্থী আব্দুল হান্নানের 37,30,000 টাকার উপরে অস্থাবর সম্পদ। স্থাবর সম্পদ হিসাবে আছে 16,50,000 কৃষি জমি। প্রার্থীর ওপর নির্ভরশীলদের একটি বাড়ি, অ্যাপার্টমেন্ট ও কিছু কৃষি জমি রয়েছে। বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী মোহাম্মদ আসাদুজ্জামানের স্থাবর সম্পদ নেই। তবে অস্থাবর হিসেবে কিছু স্বর্ণ ও ইলেকট্রনিক সামগ্রী, আসবাবপত্র ও নগদ 8,00,000 টাকা রয়েছে। তার স্ত্রী ও নির্ভরশীলদেরও কিছু স্বর্ণ রয়েছে। বাংলাদেশ কংগ্রেসের মাহতাব হোসেনের অস্থাবর হিসেবে নগদ 1,00,000 টাকা ও স্থাবর হিসেবে যৌথ মালিকানায় কৃষি জমি রয়েছে। এছাড়া অপর স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন রিপন তার হলফনামায় উল্লেখযোগ্য কিছুই লেখেননি।